নমস্কার বন্ধুরা, আমি চুমকি, লাইভলি চুমকিতে আপনাদের স্বাগত। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি বানিয়ে আপনাদের দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, কচুর লতি অনেকে সিদ্ধ করে ছাড়ায়, আবার অনেকে কাঁচায় ছাড়ায়। দেখুন, আমি এরকম ঘষে ঘষে স্কিনটা উঠিয়ে দেব, সেক্ষেত্রে খুব ভালো হয় কাঁচা অবস্থায় ছাড়াতে। চাকু দিয়েও ছাড়ানো যায়, আমি চাকু দিয়েও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে ঘষে ঘষে ছাড়িয়ে দিয়েছি, এখন এটা টানলেই খুব ইজি ভাবে স্কিনটা উঠে যাবে। পুরো স্কিনটা উঠে গেল, এখন আমি এটিকে টুকরো টুকরো করে কেটে নেব। এই যে বন্ধুরা, চাকু দিয়ে কাটতে গেলে এরকম করে ঘষলে চাকু দিয়ে খুব তাড়াতাড়ি উঠে যায়। কচুর লতিটাকে একটু ঘষলে পরেই খুব সহজে স্কিনটা উঠে যায়। এই যে বন্ধুরা, পুরো পরিষ্কার হয়ে গেল কচুর লতিটা। এবার আমি পিস পিস করে কেটে নেব। কচুর লতি কাটা হয়ে গেছে, সিদ্ধ করে জল ঝরিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর কড়াই বসিয়েছি, তেল দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে দিলাম তেলের উপরে, আর দিলাম চিনি। দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে। চিনিটা একটু পুড়ে পুড়ে উঠেছে, কালারটা ভালো হবে বলে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম হাফ চামচ গুঁড়ো লঙ্কা, এক চামচ মতন জিরে ধনে গুঁড়ো, আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। এখন এক চামচ আদা রসুন বাটা, আর স্বাদ মতো নুন। এখন আমি কচুর লতিটা দিয়ে দিলাম। এখন আমি কচুর লতিটাকে একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। এখন আমার মশলার সঙ্গে কচুর লতিটা কষা হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো জল। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব, মিডিয়াম টু লো ফ্লেমে
আস্তে আস্তে হতে দেব জলটা শুকনো হওয়া পর্যন্ত। এখন আমি ঢাকাটা খুলে দেখে নেব আমার এটা তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা, একটু দেব হাফ চামচ ঘি। ভালো করে নেড়ে দেব। হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। এখন আমি এটাকে গ্যাস অফ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আপনারা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। আমি আবার একটা নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।